অতীতে একবার ওই ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আজ থেকে আমি ব্যানার্জি ছেড়ে দিলাম, আজ থেকে আমি মতুয়া হয়ে গেলাম। এই আইনে তার মতো নতুন মতুয়াদের অসুবিধা হতে পারে, কিন্তু যারা প্রকৃত মতুয়া, ব্রাহ্মণ থেকে মতুয়া না হওয়া মতুয়া যারা, আজকে তাদের কোনো অসুবিধা নেই। তারা আজকে অত্যন্ত সম্মানের সঙ্গে তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার, তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ার জন্য আজকে তারা উচ্ছ্বাস করছেন। প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহকে ধন্যবাদ জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন, খুব চিন্তা ভাবনা করে বিজেপি আজকের দিনটা বেছে নিয়েছে। কেন বেছে নিয়েছে? কারণ রমজান মাস শুরু হচ্ছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রাজ্যে প্রায় 30% কাছাকাছি সংখ্যালঘু আছেন যাদের রমজান মাস শুরু হচ্ছে, সেই তাদের ধর্মীয় আবেগে সুরসুরি লাগিয়ে এই যে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতি আজকে চরম সর্বনাশের দিকে নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে। গত 10 বছরে তৃণমূল কংগ্রেসের ধর্মীয় বিভাজনের রাজনীতি, ধর্মীয় উন্মাদনার কাছে আত্মসমর্পণের রাজনীতি, ভারত ও ভাগ্য বিধাতা এই শব্দটা উচ্চারণ করতে যাদের মৌলবাদে আঘাত লাগছে, ধর্মীয় ভাবাবেগ আহত হচ্ছে, তাদের জন্য বাংলা সঙ্গীত তৈরি করে জাতীয় সঙ্গীতকে আক্রমণ করবার রাজনীতি আজকে কার্যত 1946 সালের আগের 45 সালের অবস্থায় আজকে বর্তমান পশ্চিমবঙ্গকে টেনে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ আর একটা সুরাবর্দি চায় না, পশ্চিমবঙ্গ আর একটা ক্যালকাটা কিলিং চায় না, পশ্চিমবঙ্গের মানুষ আরেকটা নতুন করে রাইট চায় না, পশ্চিমবঙ্গের মানুষ কানমে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তানি আওয়াজ শুনতে চায় না, পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে ভারত বাংলা পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা নতুন দেশে জন্ম দিতে চায় না। এই নাগরিকত্ব আইন সিএ, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারত সরকারের একটি আইন, যে আইন কার্যকর হয়েছে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ক্যা ক্যা করে আজকে সিএ কে বলে যাচ্ছেন, এটা কোনো মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক উচ্চতা থাকা কোনো মানুষের কাছ থেকে এই সমাজ বা রাজ্যবাসী বা গোটা দেশ প্রত্যাশা করে না। তিনি বিরোধিতা করতে পারেন, রাজনৈতিক বিরোধিতা থাকবে, ভোটের স্বার্থে তিনি যে কোনো আইনের বিরোধিতা করতে পারেন, রাস্তায় নেমে মানুষের কাছে যেতে পারেন, কিন্তু এটাও মনে রাখতে হবে বিজেপি কোনোদিন নিজের অবস্থান বদল করেনি। মুখ্যমন্ত্রী নিজের অবস্থান বদল করেছেন 1998 সালে, মুখ্যমন্ত্রী নিজের অবস্থান বদল করেছেন 2001 সালে, মুখ্যমন্ত্রী নিজের অবস্থান বদল করেছেন 2006 সালে, মুখ্যমন্ত্রী নিজের অবস্থান বদল করেছেন 2011-র পরে কংগ্রেসের হাত ছেড়ে। সুতরাং বারবার মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক অবস্থান বদল করেছেন, কংগ্রেস থেকে তৃণমূল হয়েছেন, এনডিএতে যোগ দিয়েছেন, মন্ত্রিসভায় অংশগ্রহণ করেননি, ত্যাগব্রতের আদর্শকে উঁচু করে রেখে সিপিএম তাড়ানোর লক্ষ্যে তিনি 1998-এ মন্ত্রিসভায় অংশগ্রহণ করেননি, শুধুমাত্র আসন সমঝোতা করেছিলেন। 1999-এ তিনি এনডিএর জোট শরিক হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, রেলে মন্ত্রী হয়েছিলেন, আবার বিজেপিকে ছেড়ে দিয়ে ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা বলে তিনি কলকাতায় হোর্ডিং লাগিয়েছিলেন, জর্জ ফার্নান্ডেজকে চোর বলে তিনি ওখান থেকে পদত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কার্যত নিজেকে প্রান্তিক শক্তি বানিয়ে ফেলেছিলেন। কিছুদিন পরে ব্রিগেডে আজকে সেই জর্জ ফার্নান্ডেজকে নিয়ে এসে তিনি সভা করেছেন, আবার তারপরে দপ্তরবিহীন অবস্থায় ফিরেছেন, কিন্তু বিজেপি নিজের অবস্থান বদলায়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিল্লি প্যাক্টের বিরোধিতা করে, নেহেরু লিয়াকত সমঝোতা চুক্তির বিরোধিতা করে জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তখন আমাদের শক্তি সীমিত ছিল, আজকের বিজেপির শক্তি, আজকে আমাদের পারিবারিক শক্তি যদি 2047-এ থাকতো তাহলে ধর্মের উপর নির্ভর করে ভারতবর্ষ প্রকৃতি প্রদত্ত সীমারেখা, ঈশ্বর প্রদত্ত সীমারেখাকে ভেঙে মানুষ একটা অবাস্তব এই পাকিস্তান তৈরি করে দিত না। আজকে পাকিস্তান ভেঙে টুকরো হয়েছে। এখানে যারা সংখ্যালঘু মানুষজন বসবাস করছেন তাদের চিন্তা করতে হবে। সংখ্যালঘুরা যদি কোথাও সুরক্ষিত থাকে সেটা পশ্চিমবঙ্গে আছে, ভারতবর্ষে আছে। পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, রোজ মৃত্যু। বাংলাদেশের তাকিয়ে দেখুন, সংঘর্ষ। পাকিস্তানের একজন রাষ্ট্রপতি নিজের টেনিওরকে কোনোদিন কমপ্লিট করতে পারেননি। একটা রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক অস্থিরতা তৈরি হয়েছে, বিভিন্ন সময় সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী একজন দায়িত্ব শীল রাজনৈতিক নেতা, যিনি কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, এতবারের সাংসদ হয়েছেন, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বারবার মণিপুর নিয়ে আজকে তিনি মন্তব্য করে আসছেন। আর আজকে তিনি বলছেন বিজেপি শিখদের দেখলে বলছে খালিস্তানি, ভুলে গেছেন 1984 সালের কথা। তিনি তখন কংগ্রেসে ছিলেন, তারপরেই তিনি নির্বাচিত হয়ে প্রথম সাংসদ হয়েছিলেন। ইন্দিরা গান্ধীর মৃতদেহকে 3 দিন ধরে শুইয়ে রেখে তার সামনে जब तक सूरज चांद रहेगा इंदिरा तेरा नाम रहेगा, খুন কা বদলা খুন করেঙ্গে। যারা দিল্লিতে 10,000 শিখকে খুন করেছিল, ওই দিল্লির শিখ, হরিয়ানার শিখ, ভারতবর্ষের বিভিন্ন শিখ সম্প্রদায়ের মানুষ আমাদের পরিবার। আমাদের যে বিচার পরিবারের কথা বলা হয়, আমাদের আশ্রয় ছিল, আমরা প্রোটেক্ট করেছি। যারা শিখেদের জীবন্ত পুড়িয়ে মেরেছেন, আজকে তারা বলছেন বিজেপি খালিস্তানি বলছে। আজকে শিখেদের সঙ্গে হিন্দুদের বিভেদ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। মুসলিম দেখলে পাকিস্তানি বলে। আরে কোন মুসলিম দেখলে পাকিস্তানি বলা হচ্ছে? আর যারা বলছেন প্রকাশ্যে ভারতের টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আজকে তো মানুষ তাদের একটু ভালো করে আদর করে দিচ্ছে, অনুরাগের ছোঁয়া তারাও পাচ্ছে। কারণ সমাজ এখন জেগে উঠেছে, এখন আর এভাবে চলবে না। দেশ ভাঙার কথা বললে মানুষ তাদের ভেঙে দেবে, দেশ টুকরো করতে চাইলে তাদের মানুষই টুকরো করে দেবে। বিজেপির কোনো প্রয়োজন হবে না। এটা নতুন ভারতবর্ষ, প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার ভারতবর্ষ। বাঙালি দেখলে বলছেন বাংলাদেশি। কে বানিয়েছে? কাদের রাজনীতির কারণে আজকে পূর্ববঙ্গের মানুষ আজকে অসহায়ের অবস্থার শিকার হয়েছে? কারা রাজনীতি করছেন? কারা এই পাকিস্তানের দাবিকে সমর্থন করেছিলেন? কারা দ্বিজাতিতত্ত্বের বীজ বপন করেছে? তিনি যে রাজনৈতিক দলের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, সেই কংগ্রেস আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ কূটনৈতিক সাম্রাজ্যবাদের কাছে। ওল্ড মেন ওয়্যার ইন হারি, তারা প্রত্যেকে অসহায়তা প্রকাশ করেছেন। যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে তিনি বিজেপিকে আক্রমণ করছেন, সিএ নিয়ে বিজেপির বিরুদ্ধে কদর্য প্রচার চালাচ্ছেন, নতুন করে সংখ্যালঘু ভোট ব্যাংকে নিজের পাশে ফিরে পেতে চাইছেন। ওই মাটিটা তৈরি হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, এনসি চ্যাটার্জির জন্য। যারা যে মানুষগুলো উদ্বাস্তুদের জন্য এতদিন আন্দোলন করেছেন নাগরিকত্বের দাবিতে, যে মতুয়ারা করেছেন, যে নমশূদ্ররা করেছেন, যে বর্ণ হিন্দুরা আন্দোলন করেছেন ওপার বাংলা থেকে 70 সালের আগে, 70 সালের পরে, 80 সালের পরে, 90 সালে, যারা ওখান থেকে নিজেদের ধর্ম রক্ষার তাগিদে, সম্ভ্রম রক্ষার তাগিদে এখানে চলে এসেছেন, আজকে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আজকে সেই লড়াই অমিত শাহের কঠোর পরিশ্রম এবং নরেন্দ্র মোদীর গ্যারান্টির জন্য। আমাদের যে ম্যানিফেস্টোতে ছিল সেটা আমরা বাস্তবায়িত করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি বলছেন পশ্চিমবঙ্গ থেকে আমরা কাউকে বিতাড়িত হতে দেব না। কে কাকে বিতাড়ন করছে? কে কাকে কোন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে? আসামের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করা হচ্ছে। আশু আন্দোলনের কথা ভুলে গেছেন, রাজীব গান্ধীর সেই ঐতিহাসিক চুক্তির কথা ভুলে গেছেন, এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় ভুলে গেছেন। আসামে যে অবস্থা তৈরি হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয়, সেই অবস্থা থেকে নিরসন হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা হচ্ছে। আসামের নাম করে পশ্চিমবঙ্গবাসীকে আতঙ্কিত করবার তিনি এখানে চেষ্টা করছেন। আর আসামে গিয়েছিলেন ওই বাঙালিদের মাঝখানে ভোটে লড়তে তৃণমূল কংগ্রেস। কি হয়েছে? এই কথাগুলো আসামেও বলেছিলেন। আসামের বাঙালিরা যাদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা জমানত বাজেয়াপ্ত করে তৃণমূল কংগ্রেসকে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছে। বলছেন আমরা ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। আরে কি কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠায়? ভারত সরকারের আইন, সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে পৌঁছেছিলেন, সুপ্রিম কোর্টে পৌঁছে খুব একটা সুবিধা করতে পারেননি। এর আইনের উপরে শিলমোহর লেগে গেছে। এই আইনের যদি কোনো সরকার বিরোধিতা করে, সরকারের বিরোধিতাটা যদি একটু মাত্রাতিরিক্ত হয়ে যায়, সরকারটাকেই ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। কিন্তু যে মানুষ যারা আছেন, যারা বাংলা হিন্দু উদ্বাস্তু আছেন, জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান যারা আছেন, যারা শুধুমাত্র নিজের সম্ভ্রম বাঁচাতে, নিজেদের ধর্মীয় অধিকারকে প্রতিষ্ঠিত করতে যারা এসেছেন, তাদের এই আইনের মধ্যে দিয়ে তাদের প্রতিষ্ঠিত করতে হবে। আর সংখ্যালঘুদেরও মনে রাখতে হবে। আপনারাও চিন্তা করে দেখুন, আর কতদিন তৃণমূল কংগ্রেসের হাতের পুতুল হয়ে থাকবেন, ক্রীড়নক হয়ে থাকবেন, কতদিন ভোট ব্যাংক হয়ে থাকবেন। আপনারা ভেবে দেখুন, 10 বছরের তৃণমূলের শাসনে মরছে মুসলমান, মারছে মুসলমান, বকটুয়ে সংখ্যালঘুদের পুড়িয়ে খুন করেছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ 24 পরগনায় পুড়িয়ে মেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীতে সংখ্যালঘুকে অঞ্চলে খুন করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের আমলে যত রাজনৈতিক খুন হয়েছে গত 7 বছরে 90% বেশি হচ্ছে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সংখ্যালঘু এলাকাগুলো উত্তেজনা প্রবল এলাকা হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় জেহাদি লোকজনকে দেশের মধ্যে টেনে নিয়ে আসা হচ্ছে, আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। যারা সান অফ দ্য সয়েল তারা পিছিয়ে আসছেন, সীমান্তের চেহারা বদলে যাচ্ছে, নতুন করে দেশের মধ্যে একটা দেশ গঠনের পরিস্থিতি হচ্ছে। যে ঔদ্ধত্য নিয়ে আজকে কথা বলছে কিছু মৌলবাদী, সেটা সম্ভব নয়। এমনকি ডোমজুড়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় প্রকাশ্যে আক্রমণ করা হয়েছে, এই ঔদ্ধত্য তারা কোথা থেকে পেয়েছে? আমরা প্রতিবাদ করেছি। আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর লড়াই রাজনীতির লড়াই, আমাদের লড়াই মাঠে হবে, আমাদের লড়াই নীতির লড়াই, নেতার লড়াই নয়। কিন্তু মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছিল ডোমজুড় ম্যাসাকারের পর, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। পশ্চিমবঙ্গের বাঙালি উদ্বাস্তু হিন্দু যারা ওপার বাংলায় অত্যাচারিত হয়েছেন, যারা নিজেদের সর্বস্ব খুইয়েছেন, নিজের সম্ভ্রম খুইয়েছেন, দেশভাগের আগে যাদের কাছে জানতে চাওয়া হয়নি তোমরা স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করছো না স্বাধীন ভারতের জন্য লড়াই করছো, আজকে সেই মানুষগুলো প্রতারিত হয়েছে। আজকে তাদের অস্তিত্ব রক্ষা, তাদের স্বার্থ রক্ষা, তাদের সম্ভ্রম রক্ষা, তাদের সম্পত্তি রক্ষার দায়িত্ব হচ্ছে আমাদের। কালকে যদি কোনো সরকার এসে বলে যে নাগরিকত্ব বর্তমান যে আইন আছে সেই আইনটাকে এক্সিকিউট করতে হবে, তাহলে যে মানুষগুলো এখানে এতদিন ভোটার লিস্টে নাম আছে বলে ভোট দিচ্ছিলেন, আধার কার্ড নিয়ে ঘোরাঘুরি করছিলেন, তাদের সম্পত্তির কি হবে? মুখ্যমন্ত্রী আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছেন, বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছেন, কিন্তু আজকের সভাও দেখা গেছে যখনই তিনি বলতে শুরু করেছেন সিএ এর বিরুদ্ধে, লোক কিন্তু কমছে। যাদের অর্গানাইজড যে ক্রাউড, যাদের নিয়ে আসা হয়েছিল যেখানে, তারাও এটাকে সমর্থন করছে না। পশ্চিমবঙ্গের মানুষ খুশি, পশ্চিমবঙ্গের মানুষ খুশি থাকবে। আফগানিস্তানের কথা উনি টেনে আনেন, আফগানিস্তানের আরে মুখ্যমন্ত্রীকে যারা ভূগোল এর সমস্ত জিনিসপত্র সাপ্লাই দিচ্ছেন তারা জানেন না আফগানিস্তানের সঙ্গে আমাদেরও একটা সীমানা আছে, সেটাও খুব একটা কম নয়, 170 কিলোমিটার সম্ভবত একটু বেশি। আফগানিস্তানে তিনি বলছেন শ্রীলঙ্কার কথা, শ্রীলঙ্কায় ধর্মীয় কারণে উৎপীড়ন কত হয়ে কি হয়েছে, শ্রীলঙ্কায় কি হয়েছিল রাজীব গান্ধীর আমলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সদস্য ছিলেন, কি ছিল কংগ্রেস সরকারের ভূমিকা, ভারত সরকারের ভূমিকা কি ছিল? দি ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিপ্লোম্যাটিক ম্যানুভার, ভারতের সৈন্য ভারতীয় বংশোদ্ভূতদের খুন করছে, আর তার পরিণতি কি হয়েছে, কোথায় আমরা দাঁড়িয়ে আছি? আজকে উনি মায়ানমারের কথা বলছেন, ধর্মীয় কারণে মায়ানমার থেকে কবে কাকে উৎখাত করা হয়েছে? মায়ানমারের কথাটা তিনি অত্যন্ত সচেতনভাবে এ কারণেই বলেছেন কারণ ওখান থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে পশ্চিমবঙ্গে রেখে দেওয়া হয়েছে এবং ওখানকার রোহিঙ্গাদের জন্য প্রকাশ্যে দানপত্র বসিয়ে দিয়েছিলেন শেখ শাহজাহান। এটা সরকারি বিবৃতি দিয়েছিলেন কে? তদানীন্তন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, যে পশ্চিমবঙ্গে মায়ানমারদের জন্য দানপাত্র পর্যন্ত রাখা হয়েছে। আজকে শাহজাহান নিয়ে গিয়ে দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনার সীমানার মধ্যে সমস্ত বোটে নদীতে আজকে রোহিঙ্গাদের নিয়ে তাদের বাহিনী তৈরি করেছে, সেই রোহিঙ্গাদের যাতে এখানে নাগরিকত্ব পায় তার জন্য আজকে মায়ানমারের নাম করা হচ্ছে। সুতরাং এটি পরিকল্পিত বক্তব্য। যেভাবে বাংলা সঙ্গীত তৈরি হয়েছে, যে কারণে আজকে বিভিন্ন সময় ইমাম মুয়াজ্জিম ভাতা হয়েছে, ঠিক একই জিনিস এভাবে চলছে। আজকে পশ্চিমবঙ্গের এই যে বিপজ্জনক খেলায় তৃণমূল কংগ্রেস নেমেছে মানুষকে বিভ্রান্ত করার, পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ, সীমান্তবর্তী জেলায় বসবাসকারী হিন্দু উদ্বাস্তুরা এতে আমার মনে হয় বিভ্রান্ত হবেন না, সংঘবদ্ধভাবে মানুষের উচ্ছ্বাস আবেগের মর্যাদা দিয়ে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কমিটমেন্টকে যে আজকে নির্বাচনের আগেই বাস্তবায়িত করেছেন। আবার দলের পক্ষ থেকেও আমরা পশ্চিমবঙ্গ রাজ্য শাখার পক্ষ থেকেও তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।